এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে গত 9 বছর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুশাসন এবং জনকল্যাণের কথা তুলে ধরা, আর গত 12 বছর মমতা ব্যানার্জির নেতৃত্বে যে চোরেদের কোম্পানি পশ্চিমবঙ্গে শোষণ করছে তাদের অপশাসন কুশাসন কুকীর্তি জনগণের কাছে তুলে ধরা আমাদের সবার এই লক্ষ্য। এর বাইরে আগামী কয়েক মাস পরে লোকসভার নির্বাচন, এই নির্বাচনে আমাদের রাষ্ট্র ভারত দেশকে শক্তিশালী করতে নরেন্দ্র মোদীজিকে পুনরায় 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের বুথগুলিকে আরো শক্তিশালী করে গৃহ সম্পর্ক অভিযান করে প্রত্যেকটা বুথ থেকে মাটি নিয়ে দিল্লির অমৃত বাটিকাতে পৌঁছে দেওয়ার কাজ আমাদের করতে হবে। সাথে সাথে ভোটার তালিকার কাজ চলছে। মমতা ব্যানার্জি এখন তার পার্টি নেতা কর্মীদের উপরে ভরসা করেন না। মমতা ব্যানার্জি আর তার ভাইপো আইপেক বলে একটা ফ্রড চিটিংবাজ একটা গোষ্ঠী তৈরি করেছেন, তারা বিডিওদের নিয়ে এসডিও ডিএমদের নিয়ে পুলিশদের নিয়ে তারা সর্বত্র মিথ্যা কথা বলে মানুষকে প্রলোভিত করে তারা এই নির্বাচনকে প্রত্যেকটা নির্বাচনকে প্রভাবিত করছে। মিথ্যা বেশি দিন চলে না। এই ধূপগুড়িতে মাত্র 4,300 অর্থাৎ 2,200 ভোট পেলে আমরা জিততাম। আমাদের 30,000 ভোটার 21-এ যারা ভোট দিয়েছিলেন ভোট দিতে আসেননি, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে গেছেন তারা। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহক্ষেত্র প্রচারক জলধর মাহাতো মহোদয় সম্মানীয় ব্যক্তিত্ব তার প্যাডে সই করা জাল সই করে ছড়িয়েছে হোয়াটসঅ্যাপে সি ভোটারের সমীক্ষায় আই প্যাকের চিটিং বাসগুলো আগের দিন ছড়িয়েছে 48% তৃণমূল আর 37% বিজেপি। 18,000 ফর্ম দিয়েছে, বলেছে বার্ধক্য ভাতা সবার হবে, আবাস যোজনার বাড়ি 3 মাসের মধ্যে দেবে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সিভিক ভলেন্টিয়ার আইসিডিএস এর চাকরি সবাইকে দেবে। ফর্ম বিতরণ করে পুলিশকে দিয়ে এই মিথ্যা প্রচার করে সামান্য ভোটে জিতেছে। চিন্তা করবেন না, পঞ্চায়েতে ধূপগুড়িতে 37% ভোট আমরা পেয়েছিলাম, উপনির্বাচনে 44% ভোট পেয়েছি, আর লোকসভাতে ধূপগুড়িতে আবার ভারতীয় জনতা পার্টি লিড নেবে। এতটুকু বিচলিত হবেন না। একদিকে মোদীজির কাজগুলো সংক্ষেপে আমি বলে দিই। 1 নম্বর উজালা গ্যাস। উজালা গ্যাস আমার মায়েরা পেয়েছেন গোটা দেশে 9,60,00,000। আগামী 6 মাসের মধ্যে আরো 75,00,000 মা দিদি বোনকে উজালা গ্যাস আমরা দেওয়ার ব্যবস্থা করছি। আর 1,100 টাকা যে গ্যাসের দাম ছিল আমরা 33 কোটি এলপিজি সিলিন্ডার গ্রাহকরা যেমন 900 টাকাতে পাব, আমার উজালার গ্যাসের হোল্ডাররা 700 টাকাতে তারা গ্যাস পাবে, 400 টাকা কম গ্যাস পাবে। এটা মোদীজি দিয়েছেন। মোদীজি বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন কৃষকদের, ছোট ক্ষুদ্র কৃষকদের চাষ করার জন্য বছরে 6,000 টাকা, 2,000, 2,000, 2,000 করে আপনারা পান। মোদীজি গোটা দেশে
10 কোটি আবাস যোজনার বাড়ি দিয়েছেন। এই বাংলাতেও 50 লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি টাকা তুলে খেয়ে ফেলেছে, গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়েছে, তিনতলা পাকা বাড়ি দেখিয়ে বাড়ি নিয়েছে, সাধারণ লোক পাননি। নরেন্দ্র মোদীজি এই আবাস যোজনার বাড়ি 1,25,000 টাকার বাড়ির কাজ গোটা দেশে করেছে। নরেন্দ্র মোদীজি শৌচালয় বিহীন বাড়িতে 72 লক্ষ পশ্চিমবঙ্গে 12,000 টাকা করে দিয়েছিলেন, শৌচালয় কজন পেয়েছেন? হাত উঠবে? হাত উঠবে না, কারণ তৃণমূল কয়লা খায়, বালি খায়, পাথর খায়, পায়খানাও খায়, আর এবারে বালটও খেয়েছে পঞ্চায়েত।